নাঙ্গামারির গাছগুলো তৈরি করতেছি আর কি। এই যে নতুন টপ ছিল জানেন, এটার এই যে কানাগুলি করে দিছে, তাহলে এখান দিয়ে বাতাস টাতাস আসবো আর কি। আর সবচেয়ে বড় কথা হলো, যদি এদেশে পিঁপড়া নাই তাহলে পিঁপড়াগুলি হয়ে যায়। এবার একটা পলিথিন দিয়ে দিব এখানে, এবার মাটিগুলি ঢালবো আর কি। মাটি কিনে নিয়ে আসছি, গাছগুলি লাগামো লাগামো করে লাগানো হতেছে না। মাটি মানে কি, এদেশে তো মাটি বলতে শুধু কম্পোস্ট। এটা নিয়ে আসছি, বড় বস্তা ছিল, বড় বস্তা ছিল 3 টাকা, আর এটা নিচে হলো গিয়া 2.60 টাকা। আমার দরকার নেই বড় বস্তা, তাহলে পরে ফালানো দেব, ফালানোর জায়গা নেই। শক্ত শক্ত আছে, শক্ত বলতে জড়ানো অবস্থায় আছে। এই কাজ শেষ, এখন বিসমিল্লাহ করে গাছ লাগাই দিব। এটা কেমনে লাগাইতে হয় আপনারা ভালো করে জানেন, যে মরিচ গাছটা ফার্স্ট টাইম নেবেন, নিয়ে আপসাইড ডাউন করবেন, ডাউন করলে চলে আসার কথা, কিন্তু যেহেতু এক হাতে মোবাইল এটা আসতেছে না, এই যে আসছে, এই যে দিয়ে দিলাম বিসমিল্লাহ। আমি আপাতত এটা লাগাইয়া বাকিটা শর্ট আউট করে দেখাইতেছি আপনাদেরকে, মোবাইলটা সরাই নিতে একটু আর কি। ভালো গ্যাপ দিয়ে দিই, কারণ অন্য কোনো গাছ যেহেতু নাই, সেহেতু আমি ঝামেলা করতেছি না, আমি মোবাইলটা একটু রাখতেছি। আলহামদুলিল্লাহ লাগাই দিছি, নাগামরিচের 2টা চারা লাগানো শেষ, স্টিকার গুলি রেখে দিছি আর কি। এটা কেমন ঝাল, এটা রেড লেখা আছে পিছনে, যেটা রেড লেখা আছে কতটা ঝাল এটা, আমি এটা রেখে দিলাম আর কি। যদি মরিচ হয় আপনাদের জানাবো যে এই মরিচটাই নেক্সট কিনবেন আপনারা, মানে এই চারাটা। ঠিক আছে, ডান। এটার মধ্যে এখন পানি দিয়ে দিব, মাটিগুলি কম্পোস্ট যেগুলি আছে এগুলো একদম পুরো ড্রাই, ময়লা আবর্জনাগুলি এখন ফালাই দিব। এই হলো কাহিনী আর কি। সবাই ভালো থাকেন, নাগার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।